নতুন সরকার বিজেপি আইসিপি সরকার গড়ার পর আমরা চিন্তাধারা করেছি আমাদের যে এডিসি এরিয়াকে আমাদের আইপিএফটির তরফ থেকে আমাদের যে ডিমান্ড এডিসি এরিয়াকে স্টেটহুড ডিমান্ড আমরা চাইছে এডিসি এরিয়াকে পূর্ণ রাজ্য গড়ার জন্য আমরা চাইছে এডিসি এরিয়ার যে সীমিত দপ্তর 17-12টি থেকে 17টি বর্তমানের দপ্তরকে আমরা বাড়িয়ে ভবিষ্যতে আমরা আগামী দিনে আমরা যে আমাদের স্টেটহুড করার উদ্দেশ্যে যে আমরা হাতে নিয়েছে যে আমরা আন্দোলন করছে তাকে আমরা প্রথম স্টেপে আমরা আরও 43টি দপ্তর বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে আমরা আমাদের এডিসির পার্টি আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির যৌথ আমাদের অ্যালায়েন্সের যে আমাদের মনোনীত ক্যান্ডিডেটের তরফ থেকে এবং আমরা এটাই বলবো যে আমাদের এডিসি এরিয়াতে বর্তমানে আমাদের এডিসির আসন সংখ্যা 30টি ছিল তাকে আরও